নাটক নিয়ে ব্যস্ত, ওয়েবের কথা চলছে, ওয়েব নিয়ে ব্যস্ত। আচ্ছা, আপনার কিছু কাজের নাম দর্শকদের জন্য বলেন। আচ্ছা, আমি দুইটা ধারাবাহিক করছি, অক্টোপাস আর হচ্ছে ফ্যামিলি ডিস্টেন্স। আচ্ছা, অক্টোপাসটা আমরা জানি ভালো একটা নাটক এবং দুইটা নাটকই ভালো আমরা জানি। আচ্ছা, এই নাটকগুলোতে অল্প যদি একটু কাহিনী দর্শকদের জন্য বলতেন। সেটা হচ্ছে ফ্যামিলি ডিস্টেন্স নাটকটা হচ্ছে, মানে এই যে এখন দেখা যায় না যে অনেক ফ্যামিলি ভেঙে যাচ্ছে পরিবারের মধ্যে বিভিন্ন রেষারেষি, তো এই নাটকটা ওই মেসেজগুলো দেয় যাতে ফ্যামিলি বন্ডিংটা থাকে। হ্যাঁ, তো এই এই নাটকটা বেসিক্যালি এটার মধ্যে যে এই মেসেজগুলো দেয় ফ্যামিলি, যাতে এখন বড় বড় ফ্যামিলিগুলো ভেঙে ভেঙে ছোট ছোট হয়ে যাচ্ছে, যাতে এই ফ্যামিলিগুলো না ভাঙে, ডিস্টেন্সটা না তৈরি হয়, সেপারেশন না তৈরি হয়, এটা মেসেজ দেয়। আর অক্টোপাসটা হচ্ছে বিভিন্ন, মানে এটারে কি বলবো, তোমার কাহিনী। আচ্ছা, এখানে একটু কাট, না 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 সমস্যা নেই, আপনি বলেন আমরা অন্য কি করি। আচ্ছা, কাজের অভিজ্ঞতাটা কি ছিল, যার সহকর্মী ছিল তাদের কাছ থেকে কতটুকু, মানে কতটুকু সাপোর্ট পেয়েছেন? আচ্ছা, হ্যাঁ, অক্টোপাসের কাজের অভিজ্ঞতা আমার কাছে অসম্ভব সুন্দর, বিকজ মিন্টু ভাই আসলে খুবই ভালো ডিরেক্টর, এবং ওখানে গিয়ে কাজের করলে মনে হয় না যে আমি কোনো শুটিং স্পটে এসে কাজ করছি, এটা একদম পরিবারের মতন, এবং কাজ করে খুবই মজা, কোনো প্যারা নেই, জাস্ট শুটিংয়ে দাঁড়ালেই শট দিলেই খুবই খুবই ভালো লাগে আমার কাছে। এবং কোয়ার্টিস্ট যারা সবাই খুব সেলিব্রিটি, যেমন লাভলু ভাই আছে, তারপরে এজাজ ভাই আছে, তো এদের সঙ্গে কাজ করা আসলেই খুব ভালো, এবং আমি খুব সৌভাগ্য যে এদের সঙ্গে কাজ করতে পারি। আচ্ছা, এখন আসি একটু ব্যক্তিগত প্রশ্নে, জীবনে প্রেম করেছেন কয়টা পর্যন্ত? সেটা তো আসলে বলা যায় না, বলা উচিত না, বাট দর্শকদের এটা একটা চাহিদা, দর্শক আকর্ষণ থাকে না, আসলে ওইভাবে প্রেম প্রেম হয় না। কয়জনকে ছ্যাঁকা দিয়েছেন এই পর্যন্ত? ছ্যাঁকা তো সবাই খায়, যে প্রপোজ করে যদি প্রপোজে অ্যান্সার না দিয়ে সেই তো ছ্যাঁকা খায়। এখন আর আনুমানিক কতজন ছ্যাঁকা খেয়েছে এই পর্যন্ত? অনেক অনেক, এটা আসলে গুণে বলা যাবে না। আচ্ছা, ছ্যাঁকা পেয়েছেন কতজনের থেকে? একটু না, আমি ছ্যাঁকা খেতে পছন্দ করি। আমি তো সেদিন শুনছি আপনি একজনের কাছে ছ্যাঁকা খাইছেন। আমাকে যদি মানে কেউ ছ্যাঁকা দিতে পারে, আমি তাকে বিশেষ পুরস্কার দেবো। আমি আমি চাই, আমি তো শুনছিলাম যে আপনার বাহার থেকে পাশের থেকে একজন বললো যে আপনাকে ছ্যাঁকা দিয়েছে মানুষ। আমি চাই, আমি সত্যি চাই যে ছ্যাঁকাটা কি আসলে কেমন লাগে, এটা কি মোমবাতির ছ্যাঁকা, এটা কি ছ্যাঁকাটা আসলে কি, ছ্যাঁকা কি খায় নাকি পরে, এটা একটু আমারও খুব জানার ইচ্ছা, ছ্যাঁকাটা কি মানুষ খায় নাকি পরে নাকি অনুভব করে, এই জন্য আমার ইচ্ছা প্লিজ পারলে কেউ আমাকে ছ্যাঁকা দিন। আচ্ছা, এটা আমরা জানি যে ডাব গাছের উপরে পাওয়া যায় বলে, আপনি কি এটা কি? হ্যাঁ, আমি তো জানি এটা আসলে ডাব গাছ নাকি খেজুর গাছ, আমি তো জানি খেজুর গাছের উপরে হয়তো বা কিন্তু পাওয়া যায়, যেহেতু খেজুর গাছে উঠতে গেলে কিন্তু কাটা বিভিন্ন জায়গা আহত হতে হয়, আমার তো মনে হয় এটা খেজুর গাছের উপরেই। আমি তো জানি যে আম গাছের নিচে পাওয়া যায়, হইতে পারে সমুদ্রের তলেও পাওয়া যায়, সাগরেও পাওয়া যায় ছ্যাঁকা। আচ্ছা, এখন আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। এখন কি নিয়ে ব্যস্ততা আপনার চলছে এবং হচ্ছে নেক্সট আপনার কি পরিকল্পনা রয়েছে? আচ্ছা, এখন আমি নাটকের কাজ করছি, ওয়েব সিরিজের কাজ সামনের মাস থেকে শুট শুরু হবে, তো এটা নিয়েই বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত আছি, তারপর ইউটিউবের কাজ নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা, ধরেন আপনাকে এখন সাকিব খান আপনার সাথে তার সাথে ছবি করার জন্য বললো, সেক্ষেত্রে আপনি কি করবেন? সাকিব খানের সঙ্গে অলরেডি একটা ছবি করার কথা চলছে, বাট করব, অবশ্যই করব। তো সাকিবের সাথে ছবি করলে তো সাকিবের মা হতে হয়, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমাকে তো আসলে সাকিবের মার জন্য ডাকা হয়নি, যদি হইতে হয় অবশ্যই করব, বিকজ আমি মনে করি কোনো চরিত্রই ছোট না, সবটাই করতে পারলে ভালো, সেটা সাকিব খানের মা হোক কিংবা হিরোইন হোক বোন হোক, ক্যারেক্টার ক্যারেক্টার এটা আসলে। আর আমরা একটা কথা জানি যে সাকিব খানের সাথে যারা নায়িকা হিসেবে কাজ করেছে তাদের অনেকে প্রেগনেন্ট হয়, এই বিষয়টা আপনি আসলে কিভাবে বলবেন? না, এটা আমি আসলে মানতে রাজি না কোনোভাবেই, বিকজ আমি যদি প্রেগনেন্ট না হইতে পারি, সাকিবের তো সাকিবুল হাসান ওই সরি সাকিব খানের তো আসলে দৈবিক ক্ষমতা নেই যে সে পুশ করবে আর কেউ মা হয়ে যাবে, তো আসলে এটা এটা আমি বিশ্বাস করি না। আর যদি আমার কাজ হয় অবশ্যই এটাকে আমি মানে গ্যারান্টি প্লাস ওয়ারেন্টি দিতে পারি যে আমি মা হব না। আচ্ছা, এখন আসি আমরা আরেক প্রশ্নে, সেটা হচ্ছে মিডিয়াতে গিভ অ্যান্ড টেক বলে একটা কথা আছে, এই গিভ অ্যান্ড টেকটা আপনি আসলে কিভাবে কি বোঝেন? গিভ অ্যান্ড টেক আসলে, হ্যাঁ, এটা যে শুধুমাত্র মিডিয়ায় আছে নট লাইক দ্যাট, এটা সব জায়গায় আছে, বাট মিডিয়ারটাই বেশি প্রকাশিত হয়,
বাট হ্যাঁ গিভ অ্যান্ড টেক এটা সত্য কথা আছে মিডিয়ায়, কিন্তু আসলে সবাই গিভ অ্যান্ড টেক, সব ডিরেক্টর কিংবা সব আর্টিস্ট গিভ অ্যান্ড টেকের মধ্যে যায় না। আমি এখনো এই ফাঁদে পড়িনি, তো আমার অভিজ্ঞতাটা এই বিষয়ে জিরো। আলোচিত দুই নয় বাংলাদেশে, আপনি ইউসু আর সাকিব খান, আপনি দুজন একসাথে পুরস্কার, আপনি কার ছবি আগে তুলবেন? না আসলে এটা আগে পরের কিছু নেই, নিশো ভাই অনেক ভালো, অনেক ভালো, আমার খুব প্রিয় মানুষ, এবং সাকিব খান তো সুপারস্টার, এটা কিছুই বলার নেই তাকে নিয়ে। তো আস্তে আস্তে একটার পর একটা করব, দুটোই করব, বাট দুজনের সঙ্গেই করব। প্রথমে হয়তো বা যেটা ভালো গল্প হবে, যেটা আসলে মনে করব যে যা না এটা হিট করবে কিংবা এটা যাবে, আমি সেটাই আগে করব। আমরা শুনতে পাচ্ছি যে আপনি উপার বাংলায় কাজ করার অফার পেয়েছেন বা হচ্ছে কাজ করবেন বলে জানতে পেরেছি, এই বিষয়টি সম্পর্কে আমাদের একটু জানাবেন। আসলে ওপার বাংলায়, ওপার বাংলার প্রতি একটা সফটকর্নার আছে, বিকজ ওখানে আমার মামা বাড়ি, তো ওখানে জি বাংলার সিরিয়ালে কাজ করার কথা চলছে। হ্যাঁ যাব, করব। ওপার বাংলা থেকে এক নায়িকা এসে পুরো একটা বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে, কি মনে হয় আপনিও ওপার বাংলায় গিয়ে আবার হচ্ছে এরকম কোনো আলোড়ন সৃষ্টি করতে পারবেন কিনা, কতটুকু হচ্ছে এই তো সেই হিসাবে অবশ্যই ভালো করার চেষ্টা করব, আশা আছে ভালো করব, বাকিটা লাক। আচ্ছা সর্বশেষ দর্শকদের জন্য কিছু বলেন। দর্শকদের জন্য এটাই বলতে চাই, আপনারা ভালো কাজের সঙ্গে থাকুন, ভালো কাজকে ভালোবাসুন এবং সাপোর্ট করুন। বাজে কথা বলে, বাজে অ্যাক্টিভিটিস মানে প্লে করে কাউকে ছোট করবেন না, এতে কি হয় আর্টিস্টদের মন ভেঙে যায়। যেমন আসলে আপনারা ওই বলেন যে এই মেয়েটা মিডিয়ায় কাজ করে, অনেকের মিডিয়া সম্পর্কে একটা খুব খুব মানে নোংরা দৃষ্টি, আসলে এটা আমি মনে করি চেঞ্জ করা উচিত, তাহলে আমরাও ভালো কাজ করতে পারবো, আপনারাও ভালো কাজ দেখতে পারবেন, এটাই কথা। তো সবাই, আমরা আসলে কাজ করি না, আপনাদের অনেক কষ্ট করে কাজ করি, তো আপনাদের কিছু কিছু মেসেজ দেওয়ার জন্য, সেটা সবসময় যে ভালো তা না, খারাপ কাজও করতে হয়, বিকজ খারাপের মধ্যেও কিন্তু অনেক মেসেজ থাকে। তো অনেকে এটা নিয়ে অনেক সমালোচনা করে যে এটা এইভাবে না করলে হইতো, এটা যেমন সুরঙ্গ মুভিটার কথাই বলি, এটা অনেকেই পজিটিভ বলে, অনেকেই নেগেটিভ বলে, কিন্তু এইটার মধ্যে অবশ্যই একটা মেসেজ আছে, এইটা বুঝতে হবে যে নেগেটিভ কাজ করা মানে যে সে নেগেটিভ রোল প্লে করছে, নট লাইক দ্যাট। এটাকে মেসেজ হিসাবে যদি আমরা গ্রহণ করি, তাহলে হয়তোবা আমাদের মিডিয়া আরও বেশি শক্তিশালী হবে এবং আমাদের মুভির যে এটা অনেক বড় চেঞ্জ আসছে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আশা করি আমরা ভালো কিছু করতে পারব। সর্বশেষ একটা প্রশ্ন আছে আমার, সেটি হচ্ছে যে আমরা যেরকম মিডিয়ায় ভিউজ পাওয়ার জন্য অনেক সময় অনেক ধরনের প্রশ্ন করি, আবার দেখা যায় যারা অভিনেত্রী বা হচ্ছে অভিনয় শিল্পী যারা আছেন, তারাও আবার আলোচনায় থাকার জন্য অনেক সময় অনেক ধরনের কথা বাজারে চালু করেন কিংবা হচ্ছে তারা বলেন, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন? আসলে শো অফ করতে কে না পছন্দ করে, সবাই শো অফ করতে চায়। তো অনেকেই আছে যে এইভাবে তর্কে, আমি মনে করি সমালোচনার মধ্যে যে যত থাকে তাকে মানুষ বেশি মনে রাখে, তো সেক্ষেত্রে সমালোচনা না থাকলে আসলে কোনো কিছুই যায় না, সব কিছুর মধ্যে একটা কেমিস্ট্রি থাকতে হবে, কেমিস্ট্রি না থাকলে কোনো কিছু জমে না। তো অবশ্যই এটাকে মানে আমি হলে আমিও করব, করা উচিত। একটা প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় আপনার একটা ছবি দেখা যাচ্ছে মির সাব্বির ভাইয়ের সাথে, আচ্ছা হ্যাঁ, তার সাথে সম্পর্ক কি এবং তার সাথে কোনো নাটক করার? হ্যাঁ সাব্বির ভাইয়ের সঙ্গে কাজের কথা হচ্ছে, সাব্বির ভাইয়ের সঙ্গে আমাদের বেশ ফ্যামিলি বন্ডিং, আমার বাবা গান করে, ও গান করে, আমার ছোট বোনও গান করে, তো ভাইয়ার সঙ্গে কাজের কথা চলছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজ হবে। আপনার মিজানুর রহমান রাহুল, আর আমার কো আর্টিস্ট হিসাবে কাজ করবে সবুজ, তো দেখবেন ভালো লাগবে, সে রাইটার,
প্লাস আমার হিরো থাকবে, সবাই দেখবেন, সাপোর্ট করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ঠিক আছে, ধন্যবাদ। আপু গান করে, আপু একটা গান গায়। হ্যাঁ, আপু একটা গান। হ্যাঁ হ্যাঁ, ও অনেক সুন্দর গান করে। না 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 না, লাইভে যাই, লাইভে যাই। আমার সরকার